সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হইল রসায়ন প্রথম পত্র অধ্যায় 4, রাসায়নিক পরিবর্তন। শুরুতে আমার পরিচয় দিই, আমি ফারুক আহমেদ, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজকে আমাদের পড়ানোর বিষয় হবে পিএইচ, দ্রবণের পিএইচ। ছোট হাতের পি, বড় হাতের এইচ। কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলে। পিএইচ মানে পুইসেন্স অফ হাইড্রোজেন, অর্থাৎ শক্তিশালী হাইড্রোজেন অথবা হাইড্রোজেন আয়নের প্রাবল্য। পিএইচ আবিষ্কার করেন অধ্যাপক সোরেন সেন, সুইডিশ প্রাণ রসায়নবিদ। তাহলে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, অর্থাৎ কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলে। ইকুয়াল টু লগ 1 বাই হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, আর পিওএইচ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন কনসেন্ট্রেশন, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়লে পিএইচ কমবে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমলে পিএইচ বাড়বে, অর্থাৎ একটার একটা ইনভার্স। এটা প্রমাণ করি আমরা, 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত। তাহলে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হলো 0.1 মোলার, অর্থাৎ 10⁻¹ মোলার। পিএইচ হবে মাইনাস লগ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, মাইনাস লগ 10⁻¹। তাহলে মাইনাস মাইনাস 1 লগ 10, অর্থাৎ 1 × 1 মানে 1, অর্থাৎ লগ 10 মানে কত? 1। লগ 10 মানে 1, আর এটা হলো কি? লগ এক্স টু দি পাওয়ার এন মানে এন লগ এক্স, লগ এক্স টু দি পাওয়ার এন মানে এন লগ এক্স, আর লগ 10 মানে 1, তাই হবে 1। অর্থাৎ 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ 1, আবার 0.01 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত? তাহলে 0.01 মোলার মানে 10⁻²। ঠিক একইভাবে আসবে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, মাইনাস লগ 10⁻²। তাহলে মাইনাস মাইনাস 2 লগ 10, এক নিয়ম, লগ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন লগ এক্স, আর লগ 10 মানে 1, 2 × 1 মানে 2। অর্থাৎ যদি দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলার হয় তখন পিএইচ হবে 1, আর যদি দ্রবণের ঘনমাত্রা 0.01 হয় তখন পিএইচ হবে 2। অর্থাৎ ঘনমাত্রা কম হলে পিএইচ কি হয়? বেশি হয়, আর ঘনমাত্রা বেশি হলে পিএইচ কম হয়, কারণ এটি কি? ডেসি মোলার দ্রবণ, আর এটি হলো কি? সেন্টিমোলার দ্রবণ। অর্থাৎ দ্রবণের ঘনমাত্রা বাড়লে পিএইচ কম হবে, দ্রবণের ঘনমাত্রা কমলে পিএইচ বেশি হবে। অর্থাৎ পিএইচ 1 পরিবর্তন হলে দ্রবণের ঘনমাত্রা কি হয়? 10 গুণ পরিবর্তন হবে। পিএইচ 1 বাড়লে দ্রবণের ঘনমাত্রা 10 গুণ কম। এবার আমরা আসি একটা অঙ্কে, 0.005 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত? সালফিউরিক অ্যাসিড ভেঙ্গ হবে হাইড্রোজেন আয়ন প্লাস সালফেট আয়ন, এখানে হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা হবে দ্বিগুণ হবে, কারণ কি? সালফিউরিক অ্যাসিড দুটি হাইড্রোজেন আয়ন দান করে। তাহলে 0.005 × 2 মোলার ইকুয়াল টু 0.01 মোলার, অর্থাৎ এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে 10⁻²। তাহলে পিএইচ হবে একই নেমে, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, তাহলে মাইনাস মাইনাস 2 লগ 10, 2 × 1 মানে পিএইচ। তাহলে পিএইচ দাঁড়ালো কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলে। আমরা এবার আসি অন্য একটা টপিক, সেটা হলো পানির আয়নিক গুণফল, আয়নিক গুণফল অফ ওয়াটার, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, পানির আয়নিক গুণফল। পানি এ হবে এইচ প্লাস আর কি ওএইচ মাইনাস, কারণ বিশুদ্ধ পানি খুব সামান্য পরিমাণে বিয়োজিত হয়, বিশুদ্ধ পানি খুব সামান্য পরিমাণে বিয়োজিত হয়, যার জন্য মোট হবে বিয়োজন দ্রব্য কে ইকুয়াল টু উৎপন্ন পদার্থের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা। তাহলে গুণ করলে পাওয়া যায় হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু কে ইন্টু পানির ঘনমাত্রা।
তাহলে পানি কি হবে, কে ডব্লিউ। কে ডব্লিউ মানে কি? পানির আয়নিক গুণফল, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। উভয় পক্ষে লগ নিয়ে পারে, তাহলে হবে লগ এক্স ওয়াই, মানে হবে লগ এক্স প্লাস লগ ওয়াই। লগ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন প্লাস লগ হাইড্রোক্সিল আয়ন কনসেন্ট্রেশন ইকুয়াল টু লগ 10 টু দি পাওয়ার মাইনাস 14। এরপর লিখব আমরা উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পাই, তাহলে মাইনাস লগ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন কনসেন্ট্রেশন মাইনাস হবে মাইনাস মাইনাস 14 লগ 10। সুতরাং পিএইচ প্লাস পি উইচ ইকুয়াল টু 14, পিএইচ প্লাস পি উইচ ইকুয়াল টু 14, পিএইচ প্লাস pH equal to 14। অর্থাৎ আমরা প্রমাণ করলাম pH plus pOH equal to 14। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি প্রবলেম দেখাচ্ছি, সেটা হলো 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের pH কত। এটি একটি অঙ্ক বা সমস্যা, তাহলে আমরা এটা সলভ দেখাচ্ছি। 100 মিলিলিটার দ্রবণে 2.5% মানে কি, 100-এর মধ্যে হলো 2.5, তাহলে 100 মিলিলিটার দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু 2.5 গ্রাম। 100 মিলিলিটার দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড হবে 2.5 গ্রাম, একের মধ্যে কত, 1000-এর মধ্যে কত, 1000-এর মধ্যে হবে 25 গ্রাম। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40, তাহলে আমরা বের করবো সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। তাহলে 40, 1000 মিলিলিটার দ্রবণে, 1000 মিলিলিটার দ্রবণে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে ঘনমাত্রা হবে 1 মোলার। তাহলে 25 গ্রাম থাকলে হবে কত, 25 গ্রাম থাকলে হবে 25 ÷ 40 × 1 মোলার, অর্থাৎ 0.625 মোলার। অর্থাৎ হাইড্রোক্সিল আয়ন ঘনমাত্রা হবে 0.625 মোলার। তাহলে আমরা বের করবো pOH ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন কনসেন্ট্রেশন, মাইনাস লগ 0.625, অর্থাৎ 0.204। তারপরে pOH এর মান আমরা জানি pH প্লাস pOH ইকুয়াল টু 14, তাহলে pH হবে 14 মাইনাস pOH, অর্থাৎ 13.796, অর্থাৎ 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের pH হবে 13.796। এখন আমরা আসি আরেকটা অঙ্কে, সেটা হলো কমলা লেবুর রসের pH এর মান 1.4 হলে ওই রসে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত। আমাদের দেওয়া আছে pH ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, যদি বাম দিকে আনতে লিখতে পারি মাইনাস লগ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইকুয়াল টু pH, মানে স্টোরি দিয়ে দিলে হবে লগ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইকুয়াল টু মাইনাস pH, অর্থাৎ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন হবে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইকুয়াল টু 10⁻⁴ pH, অর্থাৎ 10⁻⁴, অর্থাৎ এন্টি লগ বা শিফট লগ মাইনাস 1.4 দিলে চলে আসবে ক্যালকুলেটারে, শিফট লগ মাইনাস 1.4 দিলে আসবে 0.0398 মোলার, যা কার ঘনমাত্রা, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এরপর আসবে আমরা জানি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সিল আয়ন ঘনমাত্রা ইকুয়াল টু 10⁻⁴, কোথেকে পাই, পানির আয়নিক গুণফল থেকে পাই। এখানে হাইড্রোক্সিল আয়ন ঘনমাত্রা হবে 10⁻⁴ / হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, ভাগ করলে আসবে 2.51 × 10⁻¹২, এটা হলো হাইড্রোক্সিল আয়ন কনসেন্ট্রেশন। তাহলে আমরা এখান থেকে পাইলাম হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন এবং হাইড্রোক্সিল আয়ন কনসেন্ট্রেশন। পরবর্তীতে আমরা আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো একটা দ্রবণের pH যখন 0 থেকে 2 হবে তখন তাকে বলবো আমরা তীব্র অ্যাসিড বা স্ট্রং অ্যাসিড, যখন pH 2.01 থেকে 4 হবে তখন বলবো মধ্যম মান অ্যাসিড। অ্যাসিডটা দুর্বলও না আবার কি সবলও না, মধ্যম মান অ্যাসিড। আর pH যখন 4.01 থেকে 6.99 হবে তখন বলবো কি, মৃদু অ্যাসিড অথবা উইক অ্যাসিড। আর pH 7 হলে বলবো নিরপেক্ষ দ্রবণ। আর যখন pH হবে 7.01 থেকে 10 তখন বলবো কি, মৃদু ক্ষার বা উইক বেস। আর pH যখন 10.01 থেকে 12 হবে তখন বলবো মধ্যম মানের ক্ষার। আর pH যখন 12.01 থেকে 14 তখন বলবো তীব্র ক্ষার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমাদের আজকে পড়ায় যদি টপিকের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে ফোন করতে পারো বা এসএমএস করতে পারো, আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।